নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে ব্রোকোলি মাশালা রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, ক্যাপসিকাম, কিছু মটরশুঁটি আর একটা ব্রোকোলি। এরপর আমি কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে আমি ব্রোকোলি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমি ব্রোকোলিগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে ব্রোকোলিগুলো একটু হালকা করে ভেজে নেব। দেখুন, ব্রোকোলির কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। ব্রোকোলি আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এরপর আমি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিলাম অল্প একটু লবণ। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সব মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন, মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আরো একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি, মটরশুঁটি, সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মশলা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দিলাম। দেখুন, মশলা খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কয়েকটা আলুর টুকরো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আগে থেকে ভেজে রাখা ব্রোকোলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে সব কিছু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। এবার আমি ঢেকে দিলাম। 7 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, খুব সুন্দর কালার এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার ব্রোকোলির রেসিপি একদমই তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।